আসসালামু আলাইকুম। অফিস ফার্মিং ইউটিউব চ্যানেল থেকে তৌহিদ ছাত্র জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদের দেখাবো সকল প্রকার চারা ও চারার দাম, এখানে কী কী চারা পাওয়া যায়, কখন লাগাতে হয়, বিস্তারিত সব কিছু জানাবো। সকলকার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং সকলকে দেখার একটা ব্যবস্থা আপনারা সেটা করে দিবেন। আমি ফিরছি ঠিক ইন্টার পর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আচ্ছা, তারার দোকান দিচ্ছেন না এখানে? কতদিন যাবো দেন? দুই তিন বছর। এই তো চারার দামগুলো একটু বলবেন আমার। আচ্ছা, ওই বেগুনের চারাগুলো কত কেজি করতেছেন? ইন্ডিয়ান ভোল্টো এটা, আর হাতের মতো মোটা মোটা আঙুলের মতো। আর এই পাশেরটা এটাই ভলটু, এটা কথা বলছি দুই রকম। আর এই মাঝখানে এটা ভলটু, ভলটু চারা চারা। আর এই পাশে এই লাউ চারা কত বেশি দেন? দশ টাকা পিস। দশ টাকা পিস। চারা তো অনেক রকম চারা আছে না, সবসময় তো পাওয়া যায় না আপনার কাছে? এটা কি বেগুন? ওই এটা ওই তো লাল বেগুনগুলা, আমি যেখানে থাকি ওখানে কিন্তু ওই গোল বেগুন চলে না, লালটা এটা চলে। এটা লম্বা, এটা কি একই চারা? চায়না থ্রি যে বেশি ধরে এগুলো, মাকড়া বলো, ওই যে সাদা সাদাগুলো সবুজ। আর এগুলো লাল হবে? বেশি লম্বা হবে না, ওই যে লাল কিন্তু অনেক এক বিঘিতে বেশি লম্বা হয়, একটু মোটা মোটা, ওই অত লম্বা না। ওই যে মাঝারি সাইজের লালটা একটু খাটো আছে ওইটা। আর এগুলো সব গোল গোল বেগুন এগুলো। এই যে এখানে অনেকগুলো চারা আছে সব দেখতে পাচ্ছেন তো। আপনার ধন্যবাদ, অনেকগুলো তথ্য দিয়েছেন তো। আমি কিছু চারা নিবো, আমি ওই টমেটোর চারা নিবো ওই, দেখি তাহলে। আমি শেষ করছি, আল্লাহ হাফেজ।